বকেয়া ডিএর দাবিতে প্রথমে শুরু হয়েছিল এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। কিন্তু এই আন্দোলনকারীদেরই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী হিসাবে অংশগ্রহণ করতে হবে, সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার দাবি উঠেছিল এবং সেই দাবি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছেও পৌঁছে গিয়েছে। কারণ এই সংক্রান্ত মামলায় আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, পক্ষ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, ক্যাভিয়েটও দাখিল করেছিল যাতে রাজ্য সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এক পক্ষের বক্তব্য শুনে কোনো ডিসিশন বা কোনো রায় যাতে দেওয়া না হয়। আজকের সেই মামলার, সেই বহু প্রতীক্ষিত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সকাল এগারোটার মধ্যে বা এগারোটার পরে এই মামলার শুনানি হবে, সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। আমি একেবারে দেখানোর চেষ্টা করব সংগ্রামী যৌথ মঞ্চে যে অবস্থান চলছে, সেই অবস্থান আজকের 145তম দিনে পড়েছে। এই মুহূর্তে আমি সরাসরি এই যৌথ মঞ্চের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে সুপ্রিম কোর্টে আপনারা যে যে ক্যাভিয়েট দাখিল করেছিলেন, আজকে সুপ্রিম কোর্টে সেই শুনানি, কি চাইছেন আপনারা? আমরা তো প্রথম থেকেই চাইছি, আমরা ডেপুটেশন দিয়েছি নির্বাচন কমিশনকে যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্বাচন করতে হবে। কারণ যেখানে 42,000 মাত্র পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে, সেখানে 74,000 বুথে কীভাবে সম্ভব? কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরাপত্তা এখানে সুনিশ্চিত নয়। গত দুটো পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমরা হাইকোর্টে মুভ করেছি, সেখানে আমরা জয়লাভ করেছি, এবং সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার পিল ফাইল করেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, সেটার জন্য আমরাও সংগ্রামী যৌথ মঞ্চের থেকে পার্টি হয়েছি এবং চারটে হয়তো মামলা আছে, সেই মামলাতে আমরা আশাবাদী আমরা জয়লাভ করব এবং কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমেই পঞ্চায়েত নির্বাচন হবে, এটা আমরা আশা করছি। আশাবাদী সংগ্রামী যৌথ মঞ্চ, আপনার কাছে আসবো, আপনারা সম্পূর্ণভাবে কেন্দ্র বাহিনী, আপনারা বলেছেন যে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দরকার, কিন্তু এদিকে কলকাতা হাইকোর্ট বলেছিল যে কমিশনকে নির্দেশ দিয়েছিল 7টা জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। তাহলে আপনাদের প্রতি বুথে যে কেন্দ্রীয় বাহিনীর দাবি, সেই জায়গায় একটা কোয়াশ করে যাচ্ছে না? দেখুন, যে 7টা জেলা বলেছিল, তারপর পরশুকতর বুথগুলো বলেছিল, সেই বুথগুলো কমিশন এখনও ঠিক করতে পারেনি, সেই জন্যই ভীত সন্ত্রস্ত। তাছাড়া সেন্ট্রাল বাহিনী এলেও সেন্ট্রাল বাহিনীকে তাদের নিজেদের মতো কাজ করতে দেওয়া হয় না। আমরা যারা ভোট কর্মীরা যারা ডিউটিতে যাচ্ছি, আমাদেরকেও আমাদের সততার সাথে কাজ করতে দেওয়া হয় না, সেই জন্যই আমরা ভীত সন্ত্রস্ত। আমরা 2018 সালে আমাদের রাজকুমার রায়কে হারিয়েছি, এই মনোনয়ন কর্মী আমাদের বিদ্যুৎ ঘোষ, আমাদের এক সহকর্মী, ওনার মুখ ফাটিয়ে দিয়েছে মেরে। কী কী কারণে মেরেছে? উনি একটা বিরোধী প্রার্থীকে নমিনেশনের জন্য ভাঙড়ে হ্যাঁ দিয়েছে। তাছাড়া আমাদের সহকর্মী পুলিশেরা, পুলিশদেরও মাথা ফাটছে, কারো ঢিল ছুটছে, ঢিল ছুড়ে মাথা ফাট দিচ্ছে, এটা আমরা চাই না। আমরা চাই অবাধ শান্তিপূর্ণ একটা ভোট হোক। তারা চাইছেন শুধু 7টা বা নির্দিষ্ট কিছু জেলা নয়, গোটা রাজ্যের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করা হোক, যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয় এবং ভোট কর্মী হিসাবে এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি বা যারা প্রতিনিধি নন, যারা ভোট কর্মী হিসাবে যাচ্ছেন, তাদের জীবন যাতে সুরক্ষিত থাকে, নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। তাই আর কয়েক ঘন্টার অপেক্ষা, সুপ্রিম কোর্ট আজকের কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে শহীদ মিনারে বিগত 145 দিন ধরে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চ। ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।